আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকের আলোচনা হচ্ছে ওয়ার্ম বা ক্রিমি এলোপ্যাথি এবং হোমিওপ্যাথি ক্রিমির ঔষধের মধ্যে পার্থক্য এবং কোন ঔষধটি খেলে সম্পূর্ণভাবে ক্রিমিকে নির্মূল করা যায় তার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন অধিকাংশ মানুষের ঔষধ খাওয়ার বদ অভ্যাস দেখলে মনে হয় এ যেন ঔষধ নয় বরং পহেলা বৈশাখের পান্তাবাদ এমনভাবে তারা ঔষধ খান যেন মনে হয় ঔষধ কেবল উপকারই করে কস্মিনকালেও ক্ষতি করে না ঔষধ যে ক্ষতি করতে পারে এ যেন তাদের কল্পনার বাইরে আর বিশেষ করে মাগনা পেলে তো কথাই নেই স্বাস্থ্য রক্ষার জন্য কৃমি একটি বড়ো বাধা কৃমির কারণে অ্যালার্জি বা ছুলকানি রক্তশূন্যতা কুষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা পেট ব্যথা দুর্বলতা পেট ফাফা, বদমেজাজ প্রবৃত্তি রোগ হয়ে থাকে শিশুরা যখন পায়খানা রাস্তায় আঙ্গুল দিয়ে খুসাতে থাকে তখন তাকে কৃমির ওষুধ খাওয়ানো উচিত কৃমি তাক বা না তাক শিশুদের প্রতি ছয় মাস পর পর অবশ্যই কৃমির ওষুধ খাওয়ানো উচিত এবং বয়স্ক মানুষ তিন মাস পর পর কৃমির ওষুধ খাওয়া উচিত কৃমির ওষুধ এক বা দুই মাত্রা খাওয়ানো যথেষ্ট তবে প্রয়োজনে আরও কয়েক মাত্রা খাওয়ানো যেতে পারে সম্প্রতি অ্যালোপ্যাথিক কৃমির ঔষধ খেয়ে আমাদের বাংলাদেশে অনেকগুলি নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে মর্মে জাতীয় দৈনিক ঘুলুতে সংবাদ বেরিয়েছে অ্যালোপ্যাথিক কৃমির ওষুধ খেলে কেন প্রায় শিশুদের মৃত্যু করতে দেখা যায় তার কারণ আমাদের অনেকেই জানে না প্রথম কথা হলো কৃমিও একটি প্রাণী আবার শিশুও প্রাণী কাজেই যে ঔষধের কৃমি হত্যা করার ক্ষমতা আছে সে ঔষধ শিশুদেরকেও হত্যা করার ক্ষমতা রাখে সুস্থ সবল শিশুকে না পারলেও অসুস্থ দুর্বল শিশুকে খুন করার ক্ষমতা তার আছে এই সহজ সত্যটি আমাদের মধ্যে বোঝা উচিত ঔষধ এবং বিষের মধ্যে পার্থক্য হল মাত্রা মাত্রার মধ্যে থাকলেই ঔষধ আর মাত্রার চাইতে বেশি হলেই সেটি হয়ে যায় বিষ আবার মাত্রা নিয়েও আসে মানুষ পেতে পার্থক্য তাই অ্যালোপ্যাথি ঔষধ ক্রিমের ওষুধ খেলেও সঠিক মাত্রায় খাবেন একই মাত্রার ঔষধে একজন মানুষের রোগ সারাতে পারে আরেকজনের উল্টু ক্ষতি করতে পারে এটা হয়ে থাকে ঔষধের প্রতি মানুষের সেন্সিটিভির তারতম্য অনুযায়ী একটি ঔষধের প্রতি কোনো একজন মানুষ কম সেন্সিটিভ হতে পারে আবার অন্য একজন বেশি সেন্সিটিভ হতে পারে এক্ষেত্রে যে ঔষধের প্রতি একজন মানুষ বেশি সেন্সিটিভ সেই ঔষধ সঠিক মাত্রায় খেলেও সেই ব্যক্তির বড় ধরনের সর্বনাশ হতে পারে এমনকি মৃত্যুও করতে পারে এলোপ্যাথি কৃমির ঔষধগুলি কীভাবে কৃমি হত্যা করে এসব ঔষধকে বলা হয় স্পিন্ডল বিশ এগুলো কৃমির শরীরকে অবশ বা প্যারালাইজড করে দেয় ফলে কৃমিরা নড়াচড়া করতে পারে না এমনকি তারা কিছু খেতে পারে না এবং যা খেয়েছে তাও হজম করতে পারে না ফলে কৃমিগুলো মরে পায়খানার সাথে বেরিয়ে যায় একইভাবে এই ঔষধগুলো শিশুদের হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে মস্তিষ্ককে প্যারালাইজড করে হত্যা করতে পারে এজন্য ডাক্তাররা গর্ভবতী মহিলাদেরকে কৃমির ঔষধ খেতে নিষেধ করেন কেননা এগুলো গর্ভস্থ শিশুকে হত্যা করতে পারে পরিশেষে সকলের প্রতি আমার পরামর্শ থাকবে কৃমির হাত থেকে নিজেকে এবং আপনার সন্তানকে বাঁচানোর জন্য হোমিও ঔষধ খান বা খাওয়ান হোমিও ঔষধ হচ্ছে টিউক্রিয়াম সেভাডিলা নেট্রাম্পস প্রভৃতি হোমিও ঔষধগুলো কৃমি দূর করতে খুবই কার্যকরী এবং নিরাপদ ঔষধ এমনকি এগুলো গর্ভবর্তীদেরকেও খাওয়ানো যায় কোনো বিপদের সম্ভাবনা নাই হোমিও ঔষধগুলো কৃমিকে প্যারালাইজ করে না তাই আপনার শিশুকেও প্যারালাইজ করে মেরে ফেলার বিন্দুমাত্র সন্দেহ নাই হোমিও ঔষধে সম্ভবত কৃমিদের শরীরে জ্বালাপোরা সৃষ্টি হয়ে থাকে ফলে কৃমিরা মারা পড়ে না বরং সে জীবিত অবস্থায় বেরিয়ে আসে এমন কি এখন ভালো ঔষধ বের হয়েছে যেগুলো খেলে পরে ফসে যায় এই ঔষধগুলোর যে কোনো একটি তীর শক্তিতে খেতে পারেন এবং প্রতিবার এক ফুটা করে অথবা বড়িতে খেলে দশটি বড়ি করে খাওয়া উচিত প্রয়োজনে রোজ বেলা করে দুই তিন দিন খেতে পারেন সাধারণত একমাত্রায় যথেষ্ট হ্যাঁ এই হোমিও ঔষধগুলোর তেমন কোনো ক্ষতিকর পার্শ্বপতিকে নাই কারণ এগুলোতে ঔষধের পরিমাণ তাকে খুবই কম এমনকি বলবশত যদি নির্দিষ্ট মাত্রার চাইতে গুণ বেশিও কেউ খেয়ে ফেলেন তাতেও কোনো ক্ষতির আশঙ্কা নাই আবার অনেকে এমন আসেন যে তাদের সারা জীবনই কৃমির সমস্যা লেগে থাকে তারা হোমিও ওষুধ খান আপনি সারা জীবনের জন্য ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ এসব ক্ষেত্রে একজন হোমিও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কেননা কিছু হোমিও ঔষধ আছে যেগুলো রুগীর শারীরিক মানসিক গঠন বুঝে প্রয়োগ করলে বেশি বেশি কৃমি হওয়ার সম্ভাবনার হাত থেকে বাঁচায় যেমন টিউক্রিয়াম স্পাইজেলিয়া সেবাবিলা নেট্রাম্পস প্রিয় বন্ধুগণ চীনা সেন্টুনিনাম কেলাড ক্যালিডিয়াম ইন্ডিগু কার্সিনোসিয়াম ক্যালকেরিয়া কার্ব সালপার টেরিবিন্তিনা এসব হচ্ছে ক্রিমির ভালো ঔষধ বন্ধুগণ আপনাদের কাছে একটাই অনুরোধ হোমিওপ্যাথি ওষুধ খান সারা জীবন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের এই চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে আমাদের সাথে থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি বিএইচ ইন্টারন্যাশনাল টিভি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিফ